শিয়ালদা মানে ফলের বাজার, শিয়ালদা মানে ফলের বাজার। বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে, আবার নৌকা থেকে নেবে, বুঝতে পারছি না কোথায় যাবো। একজন বলছে এখানে যাবো, একজন বলছে এখানে যাবো, যাবো কোথায়? তো হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি আমাদের ঠিকানার উদ্দেশ্যে, নতুন ঠিকানার উদ্দেশ্যে। আমরা টোটোটা উঠে গেছি, বাড়ি থেকে টোটোটা উঠলাম, এবার আমরা যাবো বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরবো। ক্যানিং তো আমাদের সঙ্গে আছে জো। হ্যালো বন্ধু, কেমন আছো? জনকে দেখা যাচ্ছে না এই অক্ষয়, ঠিক আছে? তো অনেক সকালে ঘুম ভাঙিয়েছে আমাকে, এরা উঠতে ইচ্ছে করছিল না, তাও উঠতে হয়েছে। কুড়িখানা মিস করে ফেলেছে, কুড়িখানা জাম হয়েছে। এই জো বুঝতে বন্ধুরা, আমরা এখন বাথরুম ধরে আছি আর যাচ্ছি, যেহেতু জানি কোথায় যাচ্ছি আমরা, আমরা চার দিনে বসে আছি। এখন তো আরো অনেক এক ঘন্টা লাগবে শিয়ালদা যাবো, ওখান থেকে শিয়ালদায় গিয়ে ওখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে ডাইরেক্ট ক্যানিং যাবো। সেখানে যাওয়ার পরে আমরা বলবো কী করবো, আর সেখানে গিয়ে তারপরে মানে ভিডিও করছি, দেখো দেখতে থাকো ভিডিওটা। এখন বাস থেকে নেমে গেছি শিয়ালদা স্টেশনে, শিয়ালদা স্টেশন ভালো করে দেখা দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে চার চুটি আমার দুজনে আছে, আমরা ক্যানিংয়ে লোকাল, ক্যানিং লোকাল ধরবো এখান থেকে, ক্যানিং লোকাল। শিয়ালদা মানে ফলের বাজার। ওকে, ও হ্যালো, চলে এসছে আমরা ট্রেনের দূরে, ট্রেনে উঠে গেছি আমরা, ট্রেনে এই যো ক্যানিং লোকাল। 9:10 ট্রেনটা ছাড়বে এখান থেকে, চলো ট্রেনে উঠে। ট্রেনটা পুরো ফাঁকা, বগিটা পুরো ফাঁকা বগি, তিন মিনিট পর ছাড়বে, আর 3 মিনিট পর ট্রেনে ছাড়বে। ট্রেন এখন বসে আছে, আর স্টেশনে অনেক ভিড় আছে, কিন্তু ট্রেন পুরো ফাঁকা আছে, দেখতে পাচ্ছ? স্টেশনে ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছ? অনেক ভিড় আছে। এখন আমরা ট্রেন ছাড়া অব্দি অপেক্ষা করছি, তারপর ট্রেন ছাড়লে একসঙ্গে ভিডিও করবো, তারপরে চলো দেখা যাক। বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে, এই ভিডিও থেকে করছি শান্তি। দেখার তো দুটো করে যাচ্ছি, আমার শিয়ালদা স্টেশন ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা আমরা ক্যানিং নেমে পড়েছি, আর এখন যাচ্ছি গদখালি। দেখো বন্ধুরা আছে এখানটায়, স্টেশনে আছি এখন, ভীষণ ভিড় স্টেশনে। এখন ট্রেন থেকে নামলাম আমরা, ট্রেনটা থেমে গেছে এখন, আর এখান থেকে যাচ্ছি গিয়ে আমরা ট্রেন থেকে সবাই নামলাম। এবার কিছু হলো তাও জানি না, ট্রেনের বগিগুলো ভাঙা ছিল, বাট স্টেশনে 1:10 লাগলো। এবার বাসে উঠলাম, বাসের সিট খালি নেই, মানে বাসের সিট খালি নেই একটাও, তো দাঁড়িয়ে যেতে হবে এখানে, এখনো 1 ঘন্টা লাগবে এখান থেকে। তো ওই জন্য এসে ফার্স্ট টাইম ক্যানিং এসলাম আজকে, ক্যানিংয়ের এক্সপিরিয়েন্স কী হচ্ছে সেটা বলবো, গিয়ে বলবো তোমার সঙ্গে, চলো। তো আমরা নেমে গেছি বাস থেকে এখন, এবার আমরা খেয়ার দিকে যাবো, নদী খেয়া, নদীটা পার হবো, পার হয়ে তারপর ওপার, ওপারের নাম জানি না কী আছে, ওপারের নাম কী আছে, ওপারে কী নাম আছে, জায়গাটার নাম কী আছে। আমরা খেয়ার দিকে যাচ্ছি, কিছু বলুন, কিছু বল, ব্যাক কেমন আছে চলে এসছি সুন্দরবনে। আমার এতটা অবস্থা খারাপ হয়ে গেছে মানে নদীতে ওই বাসে করে, এতটা জার্নি সত্যি ভীষণ, পুরো 1 ঘন্টা এবং বেশি, আর ওর জন্য আমরা এসছি, আর ও পিছনে পিছনে আছে। আমরা যাবো এটাই করে, আমরা যাবো ধীরাজমণি, খ্যা ধীরাজমণি। তো বোটে উঠে গেছি আমরা,
সকাল থেকে কিছু খাইনি এখনো, তারপরে এমন ভাবে গাড়ি চলছে, পেট পুরো একদম পুরো অবস্থা, মানে যাতা অবস্থা হয়েছে পেটে। এই আমরা এখন পৌঁছলাম রিসর্টে, আমাদের রিসর্টের নাম বিনা হোমস্টে, খুবই সুন্দর, মানে ঢোকার মুখে একটুখানি সিঁড়ি আছে এখানে, আর দেখো সাইডে একটু কিছু পোষার জায়গা আছে এখানে, আর বাগান আছে, রিসর্টটা খুব সুন্দর। তো বন্ধুরা আমরা চলে এসেছি রিসর্টে, তো দেখতে পাচ্ছি রিসর্টটা খুবই সুন্দর, আর চারিদিকে পুরো দেখুন গাছপালা দেওয়া আছে, আর এদিকে একটা ছোট্ট একটা ঘর মতো আছে যেখানে আপনার বসে খেতে পারবেন, আপনি যেখানে চাইলে খেতে পারবেন, ঠিক আছে। এইটা হলো বিনা স্টে হোম, ঠিক আছে, রিসর্টটার নাম, মানে রিসর্টটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ রিসর্টটা খুবই সুন্দর, উপরে ব্যালকনি আছে। তা এখন আমরা রিসর্টের ভিতরে যাবো, গিয়ে দেখাবো, ঠিক আছে। শুধু একটু রিসর্ট থেকে বেরলাম, তো পাশে নদী দেখতে পেলে দেখতে আসলাম, কিন্তু একটুখানি ঘুরলাম, ব্যাস অসাধারণ দৃশ্য। পিছনে আছে পালতোলা নৌকা, আছে পিছনে, আমাদের পিছনে পালতোলা নৌকা আছে ওইখানে, আরে একটু ওই দেখা জুম করে, ওই ওখানে নৌকাটা, ওই দেখো পালতোলা নৌকা দেখা যাচ্ছে, পালতোলা নৌকা, অনেকদিন পর দেখলাম পালতোলা নৌকা। জাহাজ যাচ্ছে, দেখো জাহাজ, জাহাজ খুবই সুন্দর জায়গা এখানে, দেখো এখানে জাহাজ, বোট, এখানে এখানে সবাই জল নিতে আসে, দেখো এই ঘাটটা হলো মেনলি জলের, জল নেওয়ার জন্য আসে। এই জলের পাইপ দেখতো, তোমরা দেখতে পাচ্ছ না জানি না, এই জলের পাইপ এখান থেকে, এটা পুরো সম্পূর্ণ খাবার জলের জায়গা এখানে। এখন একটু বিকেল বিকেল ভাব, তো মনটা কিছু চাইছে একটু ঘুরতে, এই জন্য ঘুরতে জন্য বেরিয়ে গেলাম, গ্রামটাকে একটু ঘোরার জন্য বেরিয়ে এসেছিলাম। নদীর পাশ থেকে দেখো এসে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিলো, সেই জন্য দেখো বাঁধ মানে ভেঙে চুরে হয়েছিলো অনেক ঘর বাড়ি, এই এই জন্য বাঁধ বাঁধ দেওয়া আছে, দেখো নতুন বাঁধ দেওয়া আছে এদিকে, তো অনেক সুন্দর জিনিসটা। এখানে বাঁধটা দিয়েছে না, দেখো বাঁধ দিয়েছে, পুরো বাঁধে পড়তে আমার আসছি, নতুন বাঁধ দিয়েছে এগুলো, কারণ দেখো মাটি কেটে, মাটিগুলো দেখো মাটি কেটে, মাটি কাটা আছে, কাটছে বোন, ওটা একটা রিসর্ট আছে, পাশে একটা রিসর্ট আছে। ও হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখানে একটু ঠান্ডা না পড়ছে, জাকিয়ে ঠান্ডা পড়ছে আস্তে আস্তে, জায়গাটাকে পড়ে আছে দেখতে পাচ্ছ, আর এখানে যে উপরটা আছে এখানে লাইট জ্বলছে, আর লাইটের এখানটায় একটু পরে বনফায়ার জ্বালানো হবে,
চারদিকে পুকুরটা দেখা ব্যাক ক্যামেরা দিয়ে রাত হয়ে গেছে আর বাইরে লাইট টাই জ্বলছে, তার যখন রাত হয়ে যাবে পুরো ভালো করে মানে বোঝা যাবে তখন বাইরে বলতে হবে, তো বললে আমাদের সঙ্গে তো ভালো ব্যবহারই করছে এরা, আমরা নতুন বলে যে আমাদের সঙ্গে ভিডিও করছি এই জন্য কি আমাদের মানে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে এমন কিছু না, এরা মানে ভালোই ব্যবহার করছে। আমরা আমাদের ব্রেকফাস্ট ফ্রি করে দিয়েছে, ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্ট ফ্রি করে দিয়েছে। হ্যাঁ, আমরা দুদিন থাকছি বলে আমাদের একদিনের ব্রেকফাস্টটা পুরো ফ্রি করে দিয়েছে। আমরা যদি সকালবেলা বেরোবো ওখান থেকে, যদি সকালবেলা ব্রেকফাস্টটা ফ্রি, যদি সুন্দরবন ঘুরতে আসে আসতে পারো। সুন্দরবন বালি বিজয়নগর এখান থেকে তোমরা বোট করেও ঘুরতে পারবে জঙ্গল, বোটের আমাদের কাছে এখন অতটা মানি নেই, টাকা নেই, এই জন্য আমরা বোটে উঠিনি। গরিব আদমি ভাই, গরিব আদমি সব। হ্যাঁ, দেখাতে পারছি না তোমাদেরকে, কিন্তু নেক্সট টাইম যখন আমরা আসবো অবশ্যই আবার এখানেই আসবো, এই লজটাই আসবো, তখন আমরা বোটে আবার চড়ে তোমাদেরকে পুরো জঙ্গলের কর্নার টু কর্নার দেখাবো। রাতের অন্ধকারে রিসর্টটা খুবই সুন্দর ভাবে সেজে উঠেছে লাইটে, রিসর্টের ফুল তোমাকে আমি ভিডিও রিসর্টের ফুল ভিডিওটা দেখাচ্ছি তোমাকে, আমি কেমন লাগছে নাইটে, নাইটে খুবই সুন্দর লাগছে রাত্রেবেলা। চায়ের জন্য বা চায়ের জন্য বসে আছে আমার বন্ধুরা, আমাদের তো এখন ঘড়ি কাটায় 7টা বাজে আর আমাদের জন্য বনফায়ার এখানে তৈরি হয়েছে, এরকম ক্রাসিন আছে আর বনফায়ার যে তৈরি হয়েছে কাঠ দিয়ে আর ইট দিয়ে, তো কিছুক্ষণের মধ্যে আমরা এটা জ্বালাবো। চিয়ানগুলো নিয়ে আসছে অমিত দা, এই তো আমি এখানে, অন্ধকার অন্ধকার, ভূত 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 ভূত, খুব সুন্দর লাগছে দাও রিসর্টটা। চেয়ারে বসে বসে বনফায়ারে মজা নিচ্ছি আমরা, আমাদের সঙ্গে আছে অমিত দা, জনক ভাই, অক্ষয়, আমাদের একটা কাকা দাদু, যেটা বসে যা বলতে পারো তুমি,
রিসোর্টের মালিক, রিসোর্টের মালিক উনি থেকে আয়োজন করেছে আমাদের জন্য বনফায়ারে। খুব দ্রুত পড়ছে কাঠগুলো, তো আমরা এখানে ক্যামেরাটা রেখে দেবো। অক্ষয় বসে আছে, জনক বসে আছে, অমিত আমাদের হোটেলের মালিক বসে আছে, মানে আর ওটা পুকুরের মাঝখানে আছে তোমার চা খাওয়ার জন্য বা ডিনার কিছু খাওয়া দাওয়া করার জন্য ওখানে জিনিসপত্র বসে তোমরা গল্প করে গানও বাজাতে পারো ওখানে। ওখানে তোমাদের গান বাজানোর সিস্টেম আছে, একটা বক্স আছে তার মধ্যে লাইট জ্বলে এবং সেটা তুমি গানও বাজাতে পারো ওখানে বসে। তুমি ইভিনিং টিটাও তুমি কমপ্লিট করতে পারবে বা ডিনারও করতে পারো ওখানে বসে, তুমি ডিনারও করতে পারো, সব কিছু তুমি করতে পারো ওখানে। মানে তুমি জাস্ট ওই জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো, কেননা তুমি ওখানে বসে থাকবে আর চারি সাইডে তোমার জল থাকবে, আর জলের মধ্যে কিছু কিছু মাছ আছে, সেই মাছগুলো ভীষণ ভালো দেখতে, খুব সুন্দর লাগে এগুলো, এরকম পরিবেশ খুব কম দেখা যায়।